আপনি কি জানেন, রোলস লাক্সারি গাড়ি কোম্পানি চাঁদে গবেষণার জন্য ইউকে স্পেস এজেন্সির সাথে সমর্থন হয়েছে? ইউকে স্পেস এজেন্সি রোলস-এর গবেষণাকে সমর্থন করে যে কিভাবে পারমাণবিক শক্তি ভবিষ্যতে মহাকাশচারীদের চাঁদে যেতে আরও ভালোভাবে কাজে লাগানো যেতে পারে। ইউকে স্পেস এজেন্সি এই প্রজেক্টের জন্য $2.9 মিলিয়ন ফান্ডিংয়ের ঘোষণা করেছেন। রোলস এর বিজ্ঞানী এবং প্রকৌশলীরা এমন উন্নত প্রযুক্তির বিকাশের জন্য মাইক্রো রিয়্যাক্টর প্রোগ্রামে কাজ করছেন, যা চাঁদে মানুষের বসবাস এবং কাজ করার প্রয়োজনীয় শক্তি সরবরাহ করবে এবং চাঁদে পাড়ি দেওয়ার যে সময় সেই সময়কে পারমাণবিক শক্তি কাজে লাগিয়ে কম করা যাবে। রোলস মাইক্রো রিয়্যাক্টরের তিনটি প্রধান বৈশিষ্ট্য মাইক্রো রিয়্যাক্টর সিস্টেমকে আরও উন্নত, আরও শক্তিশালী করতে পারে। তা তাপ উৎপন্ন করতে ব্যবহৃত জ্বালানি, তাপ স্থানান্তরের পদ্ধতি এবং সেই তাপকে বিদ্যুতে রূপান্তর করার প্রযুক্তি। রোলস মাইক্রো রিয়্যাক্টর প্রযুক্তিকে মহাকাশ ছাড়াও বাণিজ্যিক এবং প্রতিরক্ষা ব্যবহারের ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। রোলস পরিকল্পনা করেছে যে তারা 2029 সালের মধ্যে চুল্লি রেডি করে চাঁদে পাঠাবে। এমন কিছু নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।